জয়দীপ বাবু আপনাকে স্বাগত আইপিজি নিউজে। আজকে তো আপনাদের একটা সংগঠনের অনুষ্ঠান হলো এবং রাষ্ট্রীয় সংগঠন মন্ত্রী যশবন্ত সিনহাজি এসেছিলেন এবং আপনি এবং যশবন্ত সিনহাজি মিলে যশবন্ত সিং মানুষকে উদ্বুদ্ধ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। তো আমি আপনার মাধ্যমে আমার দর্শকদের জন্য জানতে চাই, পশ্চিমবাংলা এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ সময়কালের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আগামী দিনে ইতিহাস ঠিক করে দেবে পশ্চিমবাংলা কোন পথে থাকবে, কিভাবে থাকবে। তো বিশেষ করে পশ্চিমবাংলার যারা সনাতন ধর্মী মানুষজন রয়েছেন, ভাই বোনেরা রয়েছেন, তারা কিন্তু খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। তাদের ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে প্রায়শই বাধা দেখা যাচ্ছে। তো এই বিষয়ে আপনারা অনেক কথা বলেছেন, এদের এই মানসিক মানে যে ভীতি তার থেকে বার করে আনার জন্য আপনারা কী করতে চাইছেন? দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আমাদের সংগঠনটিকে অত্যন্ত মজবুত একটা স্তরে নিয়ে যেতে। এবং আপনি খালি পশ্চিমবঙ্গের কথা বলছেন, আমি আপনাকে একটা কথা বলছি যে সারা বিশ্ব জুড়ে কিন্তু হিন্দুদের ক্ষেত্রে একটা হতাশা এবং ভয় লক্ষ্য করছি। রিসেন্টলি আপনারা হয়তো জানেন যে সিডনিতে আমাদের যেটা অক্ষরধাম মন্দিরের অনুকরণে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি কিন্তু ভাঙচুর করা হয়েছে কদিন আগে, এবং অস্ট্রেলিয়ানরা প্রচুর সংখ্যক হিন্দুকে আক্রমণ করছেন। তো এটা হিন্দুদের ওপরে সারা ভারত সারা গ্লোবালি একটা অত্যাচার চলছে এবং পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই। আমরা রামনবমীতেও দেখলাম যে আমাদের পুলিশ প্রোটেকশন নিয়ে রামনবমীর মিছিল করতে হচ্ছে হিন্দুদের, এটা বোধহয় প্রথমবার দেখা গেল। এবং আমরা চাইছি যে এই দৃশ্যগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং এই জন্য আমরা এরকম জেলা স্তরে হিন্দুদের একত্রিত করার চেষ্টা করছি, হিন্দু ভাই বোনেদের মাদের, এবং জেলা স্তরে আমরা কমিটি গঠন করছি এবং জেলা স্তরে আমরা প্রত্যেককে যোগাযোগ করার চেষ্টা করছি। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমেও আমরা চাইবো যে প্রতিটি হিন্দু ভাই বোন যারা নিজেদের ফান্ডামেন্টাল রাইটস নিজেদের হেরিটেজ কালচারকে রক্ষা করতে চান, তারা প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সাহায্য এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমরা করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।